হচ্ছে 300 টাকা কেজি, সামুদ্রিক কাঁকড়া আমাদের দিকে তো কাঁকড়া কখনোই হয় না বিলে, আমাদের দিকে হয় খুবই ছোট ছোট। আসসালামু আলাইকুম দর্শক, কক্সবাজার ফিশারি ঘাট বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি জায়গা মাছের জন্য। নদীর দিকে তাকালে দেখতে পাবেন, নদী বা সাগর যেটাই হোক না কেন, কি পরিমাণ ব্যস্ততা এখানে জাহাজ বা ট্রলার বা নৌকা ঘোরার। তো আমরা দেখবো সামুদ্রিক মাছের বাজার দর আজকে। তো ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়, কেমন লাগে আমাদের ভিডিও। তো চলুন শুরু করা যাক, সামুদ্রিক মাছের বা বিভিন্ন প্রাণীগুলোর দাম দর কেমন, এগুলো কার মাছ, এগুলো কি জিনিস, অক্টোপাস, স্কুইড বলে কাঁচা স্কুইড, এগুলো কত কত করে, এগুলো স্কুইড বড় হচ্ছে কত করে, এগুলো 200 টাকা, 200 টাকা পিস কেজি কেজি। আর এই বড়গুলো, বড়গুলো 450, 450। আর এগুলো কি চিংড়ি, গলদানা, হলো গলদানা, এটা হলো চাগা চিংড়ি এবং কালি কালি চিংড়ি, কালি চিংড়ি, কালি জামা যেটা বলে গলদা আর কি, গলদা আর কি, গলদারই আরেকটা জাত না, এটা সাগর থেকে পোনা নিয়ে ওখানে চাষ করে, এটাই সেই, এগুলো চাষে না খুলনাতে, যেগুলো মাছ চাষের না সমুদ্রের, এগুলো সমুদ্রে, সমুদ্রে সব, এবং ওখানে চাষ করতে, ওখানে আপনি ওখানে যাবেন, আপনার সঙ্গে একটু কথা বলি, না আপনি একটু ওখানে যান চলেন। আর এই লবস্টার গুলো, এটা লবস্টার, এগুলো কি তাজা আছে, এই যে ফ্রেশ, কত করে এগুলো, 1400 টাকা পিস কেজি। আচ্ছা আচ্ছা, কয়টাতে কেজি হবে, চারটা তিনটা, ওজন মেশিন আছে একটু দেখাবেন, অরিজিনাল এবং ফ্রেশ, তিনশো গ্রাম, ওকে ওকে, 1400 টাকা কেজি, এটা এক কেজি 1400, একটু বড় হলে 1600-1700। আর এইগুলোর দাম কত, এইগুলো, এগুলো 800 টাকা, 800 টাকা কেজি কেজি। আর স্পিড, এগুলোর দাম কত কত করে, 450। আর এই সামুদ্রিক কাঁকড়াগুলো, কাঁকড়া হলো 280 টাকা, এই যে টোনা, এগুলো কি জেতা আছে, জেতা তো থাকবে, এই যে, আচ্ছা আচ্ছা, এগুলোর পিস কত করে না কেজি, কিভাবে বিক্রি হয় এগুলো, 280 টাকা বললাম না, 300 টাকা বললে 280 টাকা কেজি, কাঁকড়া বিক্রি হচ্ছে কেজি ভাবে 380 টাকা বা 280 টাকা কেজি। আর টোনা, টোনা 200 টাকা কেজি, 200 টাকা। আর এটা সুরমা, এটা এটা হলো জাভা মাছ বলে, এখানে স্যালমন, স্যালমন, রূপচাঁদা, আর ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ, 1200 টাকা, মাশাআল্লাহ। এই জায়গাতেও যদি এত দাম হয় মানুষ খাবে তো কিভাবে, হ্যাঁ কেজি একটা মাছের ওজন যদি হয় সেটার দাম কত হবে আপনি বলেন, আপনি বলেন, আপনি ব্যবসায়ী, আমি কেন বলবো, 1500 টাকা বিক্রি করছিল এক সপ্তাহ আগে, এখন 1300-1200 এসছে, ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। দর্শক, এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, তো আমরা সবগুলো দাম দর জানার চেষ্টা করবো, তার পাশাপাশি একটু আমি জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আশেপাশে এখানে মানে আইস বা বরফ ভাঙার জন্য প্রস্তুত করা হয় মেশিন, আশেপাশে গোটা জায়গাটাতে মাছ আসে, তো এখানে বিশেষ করে সামুদ্রিক মাছগুলো বেশি আসে, আর ওইদিকে ইলিশের পরিমাণটা বেশি, যেটা খেয়াল করলাম আমি, এখানে প্রচুর বিভিন্ন সাইজের রূপচাঁদা। ভাই এই হ্যালো, এই ছোটো রূপচাঁদাগুলো দাম কেমন, ছোটো, হ্যাঁ 500 টাকা কেজি, আর এই বড়গুলো, আচ্ছা আচ্ছা, আর আপনার কাছে ওই যে আরও বড়গুলো, 850, হাঙ্গর পাওয়া যায় না এখানে, হাঙ্গর, বড় বড় হাঙ্গর, দর্শক এটা হচ্ছে রূপচাঁদা। এই কোরালগুলোর দাম কেমন, কালো রূপচাঁদা গুলো, কালো একই দাম, বড় লাক্ষা মানে লাক্ষা না, এটা লাক্ষা না, লাক্ষা কেজি কত করে,
1200 টাকা কেজি। এই মাছটা অনেক টেস্ট হয়। আর কাকিলা 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 300 টাকা। ওকে এখানে আছে দর্শক সামুদ্রিক বাইম, এটা 250 টাকা কেজি। আরো বিভিন্ন ধরনের বাইম আছে, ছোটখাটো সামুদ্রিক বাইম আছে, এগুলো মোটামুটি বড় সাইজের বাইম। এগুলো কি মাছ আঙ্কেল? এগুলো হচ্ছে চামেলি মাছ। চামেলি বেচা কেনা কেমন হচ্ছে এখন? ওই বেচা হয় 120 টাকা। না বলছি বেচা কেনা কেমন হচ্ছে মার্কেটে? মাছ আইলে বেচা কিনা হয়, সব মাছ আছে, এক এক থেকে থাকবে না, সব চলে যাবে। মাছ আরো মাছ বেশি আসবে কখন, কোন সময় আসে বেশি মাছ? কখন সিঙ্গেল হচ্ছে তো এখন তো মনে হয় তিন নম্বর সিঙ্গেল, তিন নম্বর সিঙ্গেল সব ডলার ঢুকে যাচ্ছে এখন, ডলার ঢুকছে তো এখন তো একটু একটু হবে আসবে, এই ফিশ মাছ তো হম। দর্শক এই সেই শার্ক, শার্কের ছোট ছোট বাচ্চা, কেউ পচে গেছে কেউ নষ্ট হয়ে গেছে। এগুলো কি হাঙ্গর বলে আঙ্কেল? হাঙ্গরের বাচ্চা? হাঙ্গরের বাচ্চা। তো এগুলো ধরছে কেন, ছোট ছোট তো, এগুলো ধরছে কেন? এগুলো বিক্রি হয়, মানুষ কিনে খায়। এগুলা কি করে হাঙ্গর, হাঙ্গর দিয়ে কি করে? মাংস খায়। কত টাকা কেজি এগুলো? 200-150 টাকা হাঙ্গর। ওই যে একটা বড় হাঙ্গর পাইছি, এটা কার হাঙ্গরটা? কার আপনার? কত টাকা দাম এটার? কেজি 180 টাকা। এগুলো খায় মানুষ? কত রকমের মাছ, এখানে না আসলে এগুলো দেখতে পাইতাম না। অ্যাকচুয়ালি ভ্রমণ করার প্রয়োজন আছে মানুষের জীবনে, মানুষ ভ্রমণ করলে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, পৃথিবীটার বৈচিত্র্যটা বুঝতে পারে। অ্যাকচুয়ালি এইসব মাছ আমাদের দিকে হয় না, যেগুলো আমরা দেখতে পাই না, কখনো শুনতেও পাই না, কিন্তু এইসব এলাকাতে এগুলোর আধিপত্য অনেক বেশি, যেগুলো আমাদের এলাকায় কিছুই নাই। এগুলো সম্ভবত ভাষা কী মাছ বলে এগুলোকে? শুরি বলে আর কি, শুরি মাছ। আচ্ছা আচ্ছা, এগুলো আর তো বড়ো হয়, বিশাল বড়ো বড়ো। এগুলো কেজি কত করে বিক্রি হচ্ছে? আরও বড়ো হয়, এগুলো আপনার কাঁচা 300-400 টাকা পর্যন্ত, 300-400 টাকা। আর এই শুরির দাম কত? এই শুরি 250 টাকা কেজি। খাইতে ভালো, স্বাদ আছে? এগুলোকে ইলেকট্রিক ফিশ বলে, ইলেকট্রিক ইল, মানে শুরিটাকে ইলেকট্রিক ইল বলা হয়। কারেন্ট করবে, শর্ট করবে? এগুলোকে বলে না দর্শক। এখানে টুনা, যে টুনার আমরা নাম শুনেছি অনেক বিখ্যাত টুনা ফিশ, অনেক প্রচুর আসছে, প্রচুর, অস্বাভাবিক। নতুন এক জায়গার মাছ দেখতে পেয়েছি। এগুলো কি মাছ ভাই? তুতা মাইটা, তুতা। হ্যাঁ হ্যাঁ, তুতা মাইটা, তুতা মাইটা। এটা খাইতে কেমন? এটা কেজি কত? কেজি কত এটা? তুতা মাইটা অন্য জাতের একটা মাছ, টুটা মাইটা বলছে। গভীর সমুদ্র থেকে ধরছে? ও আপনার ব্যবসা কর, সদাগর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সেই ফ্যাকলা মাছ। দর্শক প্রচুর মাছের আনাগোনা, 300 টাকা কেজি কাঁকড়া মাছ। আমরা এবার দেখবো যে টুনা ফিশ, অনেক বড় বড় টোনা এগুলো। টোনার কেজি কত করে? 220 টাকা কেজি। 220 টাকা কেজি,
মানে যে সাইজের এনে 220 টাকা মানে যে ছোট আছে বড় আছে সব মিশমিশ করে ঠিক আছে এটা গোবিন সমুদ্র থেকে ধরে আনা হয় আচ্ছা এটা আরেক জাতের মাছ হ্যালো হ্যাঁ মাছের নাম কি বেলা মাছ বেলা মাছ এগুলো দাম কত করে এটা কি মাছ ভাই এটা কি মাছ হ্যাঁ কেলি পোয়া দর্শক পোয়া মাছ অনেক দামি মাছ একবার কক্সবাজারে না বাংলাদেশে কোথায় যেন একদিন জেলে পেয়েছিল প্রায় 1.5 লক্ষ না কত লক্ষ টাকার মাছ বিক্রি করছিল সরি 40 লক্ষ না 45 লক্ষ টাকা এই মাছ বিক্রি করছিল প্রচুর স্বাদের মাছ এটা আমি মাছ এটা কেজি কত করে 500 টাকা কি চেহারা বাবা এগুলো কি মাছ ভাই এগুলো এটা ফাইসা এত বড় বড় ফাইসা কেজি কত ফাইসা কেজি কত কেজি 250 টাকা 250 টাকা ফাইসা মাছ এগুলো নদীতে হয় একদম ছোট ছোট অনেক বড় একটি জায়গা বিস্তীর্ণ জায়গা যে জায়গাটা দেখে শেষ করা যাবে না আরেকটা মাছ দেখাবো আমি ইটা মাছ আমাদের নদীতে টোপ দিয়ে ধরা হয় ইটা মাছ আর এখানে ধরা হয় জাল দিয়ে ইটা মাছ অনেক বড় বড় ইটা মাছ এই মাছ কত টাকা কেজি 720 টাকা খাইতে কেমন এগুলো খেতে কেমন দর্শক আমার ইলিশ নিয়ে ভিডিও অন্য দেখবেন অন্য অন্য অন্যটাতে ইলিশ নিয়ে প্রতিবেদন তো ইলিশের ভিডিওটা এই ভিডিওতে রাখছি না আমি যতটুকু পারলাম কক্সবাজারের ফিশারি ঘাট থেকে যত প্রকারের মাছ আছে এখানে সবগুলো তুলে ধরার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করছি দাম দাম দর আলোচনা করার চেষ্টা করছি আশা করি ভালো লাগছে তো এই ভিডিওটা এখানে রাখছি আল্লাহ হাফেজ যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা নিজের মনে করে আল্লাহ হাফেজ